গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার একটি ইউনিয়ন মাওনা বর্তমান সময় শিল্প প্রতিষ্ঠানের জন্য প্রসিদ্ধ তাই মানুষের কোলাহল লেগেই থাকে তাই মানুষ একটু প্রশান্তির জন্য ঘুরতে যায় এবং নিরিবিলি পরিবেশ খোঁজে আমরাও খুঁজে বের করেছি তেমন একটি রেস্টুরেন্ট যেটা অবদার মোড়ে অবস্থিত আর রেস্টুরেন্টের নাম হলো জল বিলাশ এইটা লোকেশন একদম সহজ মাওনা চৌরাস্তার অবদার মোড়ে আমি মনে করি কাপলদের জন্য ইজ দ্য প্লেস হোয়াটস আপ গাইস আসসালামু আলাইকুম সেটা হলো আমার বন্ধুই রেস্টুরেন্ট সাদ্দামে জল বিলাস যেটা আমি মনে করি মানে কাপলদের জন্য সন্ধ্যার সময় এটি বেস্ট রেস্টুরেন্ট যদি হইতে হয় মাওনার ভিতরে তাহলে এখানে আসতে হবে তো আমার ভিডিওর সাথে থাকেন লেটস গো রাতে যাই গেট দেখে খুব ভালো লাগে লাল সবুজের লাইটিং এর সমারোহ এবং বসার জন্য ছোট ছোট ঘর রয়েছে প্রত্যেকটি ঘর বাঁশ দিয়ে তৈরি করেছে পুরো রেস্টুরেন্টটি পানির উপরে অবস্থিত ওই যে বিভিন্ন মেয়েরা আছে তারা এখানে এসে টিকটক করে এবং বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে আড্ডা দেয় সামনে বসার মতন প্লেসটাও অনেক সুন্দর জোস সেলফি বুথ বাট লাইটিং এর সমস্যা আর এই তো এখান থেকে এই যে টোটাল যে আমার আঙ্গুলটা দেখতেছেন এই টোটাল হলো পানি এবং খুবই সুন্দর একটি জায়গা খুবই সুন্দর একটি জায়গা এবং অর্ডার দিয়েছিলাম চাউমিন ও চিকেন ফ্রাই আর এটা লোকেশন একদমই সহজ মাওনা চৌরাস্তার অবদার মোড়ে জল বিলাস স্টুডেন্ট আমি মনে করি কাপলদের জন্য ইজ দ্য বেস্ট তো আমি অর্ডার দিয়েছি তাদের চাউমিন এবং চিকেন ফ্রাই তো প্রথমে চিকেন ফ্রাইদের টেস্টটা দেখবো তাদের চিকেন ফ্রাইটা কেমন কিন্তু চিকেন ফ্রাইটা দেখে আমার অত ভালো লাগতেছে না কিন্তু তেল কারণ আমি যখন KFC চিকেন ফ্রাই খাইছিলাম ওনাদেরটা একটু একটু ডিফারেন্ট পাইছি তো যাই হোক এখানে একটা টেস্ট করে দেখি কেমন বিসমিল্লাহির রহমানির রহিম আমি বললাম না যে ওই রকম না বন্ধু রেস্টুরেন্ট আসছে আর বলবো যে খুব ভালো হয়েছে তা না আমার এই চিকেন ফ্রাইটা মজা লাগে না তারপর সস দিয়ে একটু টেস্ট করে দেখি চিকেন ফ্রাইটা আমার ভালো লাগে না যদি এই চিকেন ফ্রাই রেটিং দিতে চাই তাহলে 6/10 সস দিয়ে দেখি আমি যে চাউমিনটা নিছি এটা 1:3 এটার রেট হলো 300 টাকা ভেজিটেবল চাউমিন আর চিকেন ফ্রাইগুলো 100 টাকা করে হ্যাঁ চাউমিনটা খুব যে ভালো লাগছে তা না আবার খুব খারাপ লাগছে তাও না এই চাউমিনের যদি রেটিং দিতে চাই কত দিব 7.5/10 আসলে প্যাসিফিক বলতে কি দেখা যায় কি সবার রুচি এক না আবার দেখা যায় যে অনেক দিন অনেক শেফ থাকে না অন্য শেফ রান্না করে তো আমি সাদ্দামের মুখে শুনেছিলাম নাকি ওনার এখানে নাকি খাবারের মান নাকি মোটামুটি অনেক ভালো তো সেই পরিমাণ আমি পাই না এসে খেয়ে তারপরে কমেন্ট আমাকে করবেন যে না ভাই আপনার রেটিং এসে ঠিক আছে নাহলে আপনার রেটিংটা ভুল কিন্তু কাপড়টা আসেন আমি মনে করি ভালো লাগে বিশেষ করে সকালবেলা এবং দুপুরবেলা যখন আসবেন এখানে নৌকা চালাইতে পারবেন অনেক সুন্দর একটা জায়গা আমি দেখাইছি অন্ধকারের জন্য এবার দেখানো যাচ্ছে না দিনের বেলা আসলে এই ফিলটা পাবেন আমার মতে হালকা খাবার খাবেন এবং প্রিয় মানুষকে নিয়ে একান্তে কথা বলার জন্য বেস্ট কেউ যদি সকালে বা দুপুরে আসেন তাহলে নৌকায় করে প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে পারবেন ভালো মানের খাবার আশা করাটা ভুল হবে তবে জল বিলাসের অবগতর জন্য বলি তারা যেন খাবারের মানটা ভালো করে তবে নিরিবিলি পরিবেশের জন্য বেস্ট তো দেখতে দেখতে ভিডিও একদমই শেষ প্রান্তে চলে আসছে চেষ্টা করছি জল বিলাসের খাবারের রিভিউ একটা দেওয়ার এবং তার পরিবেশের যতটুকু পারছি চেষ্টা করছি ভিডিও কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা চেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওর সাথে থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু